আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 82 বছরে এসে এ কেমন ভুল করল জামাত? 1971 সালের মতো অবস্থা হবে? প্রশ্ন উপর ভিত্তি করে মূলত আলোচনা, জামাত ইসলামীর ভুল রাজনীতি বিশ্লেষণ। জামাত ইসলামী একামতে দিনের একটা প্ল্যাটফর্ম এবং একামতে দিনের অংশ হিসেবে একটা রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতান্ত্রিক সকল প্রক্রিয়ার সাথে গণভিত্তিক অথবা মানুষের সাথে প্রাসঙ্গিক, সমাজের সাথে প্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল। তারা জনগণের অধিকারের জন্যে কাজ করে এবং সমাজের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করে। বাংলাদেশ সহ পাকিস্তান কিংবা পৃথিবীর যে কোনো দেশে জামাত কিংবা জামাত ঘরানার দলই হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে বেস্ট দল, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু জামাত ইসলামী মানুষের দল, এটা ফেরেশতাদের দল নয়। জামাত ইসলামী সরাসরি ওহির ভিত্তিতে পরিচালিত কোনো দল নয়। এ কারণে ডিসিশন মেকিংয়ে ভুল ভ্রান্তি থাকবে, এটাই স্বাভাবিক। আর বিশ্ব বাস্তবতায় সারা পৃথিবী বা ওয়ার্ল্ড সিস্টেম এবং আমাদের মুসলিম দেশগুলোর আর্থসামাজিক কাঠামো ইসলামী রাজনীতির অনুকূলে নয়। এ কারণে সবচেয়ে যোগ্য লোকগুলো যে ইসলামী রাজনীতিতে আসবে এবং সবচেয়ে রাজনৈতিকভাবে দূরদর্শী বা পলিটিক্যালি ক্যারিশমেটিক লোকগুলো ইসলামী রাজনীতিতে আসে বা আসবে, এটাও কিন্তু নয়। এ কারণে ভুল ভ্রান্তি কিন্তু হতেই পারে, এবং সেই ভুল ভ্রান্তিগুলো নিয়ে পর্যালোচনাও কিন্তু ইসলামী রাজনীতির একটা অংশ। সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশের কথা যদি বলি, 1971 সালে একটা মহা ভুল সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে। সেই ভুল সিদ্ধান্তের খেসারত কিন্তু এখনও দিতে হচ্ছে, অনেক কিছুই কিন্তু হয়েছে। অনেকে বলে থাকে, এবং এটা ঠিক, বাংলাদেশ জামাত ইসলামী এতটাই ডাইনামিক হয়েছিল, এমন এমন যোগ্য লোকগুলো জামাত ইসলামীর নেতৃত্বে এসেছিল, যদি 1971 সালের ভুল সিদ্ধান্ত তাদের না হতো তাহলে জামাত ইসলামী ক্ষমতায় চলে যেত এককভাবেই। সে ধরনের যোগ্যতা অন্য কোনো দেশের জামাত ইসলামী অর্জন করতে না পারলেও বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু অর্জন করেছিল। বাধা ছিল শুধু একটাই, 1971 সালে তাদের ভুল সিদ্ধান্ত, যার ধাক্কল কাটিয়ে এখনও কিন্তু উঠতে পারেনি। যদিও বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তারা স্বাধীনতার পক্ষের, এবং তরুণ প্রজন্ম ভিত্তিক 71 সালের সিদ্ধান্তের সাথে যারা জড়িত ছিল তাদের কেউই বর্তমান জামাত ইসলামীতে নেই। তারপরও একটা লেগেসি কিন্তু বহন করতে হচ্ছে, চাইলেও তারা সেই ভুল সিদ্ধান্তের তকমা এড়াতে পারছে না, প্রতিপক্ষ তাদেরকে এটার উপর ভিত্তি করে ঘায়েল করছে। এখন পাকিস্তানে একটা বড় ধরনের পলিটিক্যাল ট্রানজিশন এবং পলিটিক্যাল ক্রাইসিস চলছে। এই ক্রাইসিস অনেকে বলার চেষ্টা করছে সেখানে জামাত ইসলামীর যে ভুল সিদ্ধান্ত, সেই ভুল সিদ্ধান্ত 71 সালের বাংলাদেশ জামাতের মতো পরিণতি তাদের হয় কি না, যে বাংলাদেশের একটা ভুল সিদ্ধান্তের কারণে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সামনের দিকে এগোতে পারেনি অথবা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি। কিন্তু পাকিস্তান জামাত ইসলামীতে তো 71-এর মতো এরকম কোনো সেন্সিটিভ অভিযোগ তাদের বিরুদ্ধে নেই। কিন্তু ভবিষ্যতে যদি পাকিস্তান জামাত ইসলামীও বাংলাদেশের মতো বা বাংলাদেশের চেয়ে বেশি যোগ্য নেতৃত্বে বা গতিশীল বা ডাইনামিক কিংবা ক্যারিশমেটিক লিডারশিপ আসে, তখন তাদের এই ইমরান খান ইস্যুতে বা বর্তমান পলিটিক্যাল ক্রাইসিসে তাদের ভুল সিদ্ধান্ত 1971 সালের মতো বাংলাদেশ জামাত যে বিতর্কের সম্মুখীন হয়েছিল, সেরকম সেম কোয়ালিটির বিতর্কের সম্মুখীন পাকিস্তান জামাত ইসলামী হয় কি না, এই শঙ্কা অনেকে করছে, এই প্রশ্ন অনেকে ছড়িয়ে দিয়েছে। এই প্রশ্নের উপরে মূলত আলোচনা করব। এবং জামাত ইসলামীর বয়স 82 বছর, পাকিস্তান জামাতেই তো মূল জামাতের অরিজিন। এই 82 বছরে এসে জামাত ইসলামী এমন একটা ভুল করল যে ভুলটা বিশ্লেষণ করা প্রয়োজন। যদিও পাকিস্তানে এবং বাংলাদেশে জামাতের বা শিবিরের লোকজন পাকিস্তান জামাত ইসলামীর যে অফিসিয়াল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করে আসছে, তার পক্ষে কোনো রিজন তারা উপস্থাপন করেনি, বরং জামাতের যে সিদ্ধান্ত তার বিপরীত মেরুতেই বাংলাদেশ এবং পাকিস্তান জামাতের তরুণ প্রজন্ম অবস্থান করছে, এবং এই ভুল সিদ্ধান্ত জামাতকে তরুণ প্রজন্ম থেকে অনেকটা বিচ্ছিন্ন করে রাজনীতি থেকে অনেকটা অপ্রাসঙ্গিক করে দিতে পারে। তো এক্ষেত্রে পাকিস্তান জামাত ইসলামী দেখেছে যে না, বিশ্বব্যাপী জামাতের লোকজনই তাদের এই সিদ্ধান্ত পছন্দ করছে না, যার ফলশ্রুতিতে আমিরে জামাত, পাকিস্তান জামাত ইসলামীর আমির সিরাজুল হক,
বাধ্য হয়েছেন তার দলের এই অবস্থানের ব্যাখ্যা দিতে। তিনি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন দেশে জামাতের লোকজন প্রচার করছে। কিন্তু সেই ব্যাখ্যার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো অনেক বিশ্লেষক ধারণা করছে যে বাংলাদেশ জামাতের মতো একাত্তরের মতো অবস্থার মুখোমুখি তাদের করে কিনা, এবং রাজনীতি থেকে তাদেরকে অপ্রাসঙ্গিক করে তাবলিগ জামাতের মতো অথবা আহলে হাদিসের মতো নিছক একটা দাওয়াত ভিত্তিক দলে পরিণত করে কিনা, রাজনীতি থেকে মাইনাস করে, এই শঙ্কা করছে। তো এই কারণে এই 82 বছরে এসে আমিরে জামাতের বা জামাত ইসলামীর যে ভুল, সেই ভুলটা বিশ্লেষণ করা প্রয়োজন। ভুলই বলবো, বর্তমানে আমাদের দেশে রাজনীতিতে এক দাবা খেলা চলছে। আমাদের কাছে আসিফ আলী জারদারি এসেছিলেন, 3 দিন আগে শাহবাজ শরীফ এসেছিলেন, এবং সরকার দল ও নিয়মিত লাগাতার যোগাযোগ আলোচনা করে আসছে। এর মানে জামাতের সাথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইমরান খানের লোকজন যোগাযোগ করেছে, মানে জামাতকে তারা মূল্যায়ন করেছে। কিন্তু এই মূল্যায়নটা জামাত যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে প্রাসঙ্গিক করতে পারেনি। তাদের কাছে জামাতকে জামাতের পার্লামেন্টে সিট নেই বললেই চলে। তা সত্ত্বেও কিন্তু জামাতকে, যেহেতু মাঠে তাদের শক্তি রয়েছে, মূল্যায়ন করেছে, যোগাযোগ করেছে, তারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারত। কিন্তু আমিরে জামাত কী ব্যাখ্যা দিয়েছেন? আমি তাদের সবাইকে প্রশ্ন করেছি, আপনাদের এই লড়াইয়ের উদ্দেশ্য কী? ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লড়াই? এর মানে এটা দ্বারা বোঝানোর চেষ্টা করছেন আমিরে জামাত যে এই যে ইমরান খান বা ইমরান খানের বিপক্ষে মৌলানা ফজলুর রহমান, ডিজেল মৌলানা কিংবা মুসলিম লীগ, পিপলস পার্টি, এদের যে অবস্থান, এটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোনো লড়াই নয়। এ কারণে জামাত ইসলামী পক্ষে বিপক্ষে অবস্থান নেয়নি, যদিও তারা বলার চেষ্টা করেছে যে নিরপেক্ষ। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বরং এটা প্রকাশিত হয়ে গিয়েছে। জামাত ইসলামী প্রকারান্তরে ইমরান খানের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ায় জামাত ইসলামী খুশি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, যাই বলুক না কেন। তো এ ধরনের সেন্সিটিভ বিষয় বিশ্লেষণ করার ক্ষেত্রে জামাতের শুভাকাঙ্ক্ষী কোনো বিশ্লেষক বিশ্লেষণ করলে এগুলো স্কিপ করা আমার মনে হয় না যে দূরদর্শিতার পরিচয়। এখন প্রশ্ন হচ্ছে, আমিরে জামাত যেটা বলেছেন যে আপনাদের এই লড়াই কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লড়াই, এই প্রশ্ন করে জামাত নিরপেক্ষ বা কথা বলেনি। সুযোগ থাকা সত্ত্বেও সবাই জামাতের কাছে আসলেও জামাতের বিষয়ে কোনো রোল প্লে করেনি। এখন এর উত্তরে আমি বলতে চাই, তাহলে জামাত ইসলামী যে চুপ ছিল এই লড়াইয়ে, এই চুপ থাকাটা কি ইসলামী হুকুমতের পক্ষে কীভাবে ভূমিকা পালন করবে? মানে জামাতের আমির ইসলামী হুকুমতের লড়াই না, জাস্ট ক্ষমতা কেন্দ্রিক লড়াই, এই ইস্যুতে তিনি এ বিষয়ে চুপ ছিলেন বা নিরপেক্ষ ছিলেন, তাহলে নিরপেক্ষ থাকা কি ইসলামী হুকুমতের লড়াই? সেটাও তো নয়। এটা থেকে প্রমাণিত হয় জামাতের আমিরের এই প্রশ্ন করে এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নেয়া, সেটা যৌক্তিক নয়, রাজনৈতিক ভুল। উত্তর নেহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং পথপন্থার লড়াই নেহি, কাশ্মীরের স্বাধীনতার জন্য এখতেলাফ নেহি, ডক্টর আফিয়া সিদ্দিকীর মুক্তির জন্য নেহি, আদালতে চলমান ইংরেজি সিস্টেমের বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, সুদভিত্তিক অর্থব্যবস্থার বিরুদ্ধে নেহি। এই সেম প্রশ্ন, তাহলে এই সুদভিত্তিক অর্থব্যবস্থার বিরুদ্ধে, ইংরেজি সিস্টেমের বিরুদ্ধে, কাশ্মীর ইস্যুতে আফিয়া সিদ্দিকী ইস্যুতে, আমিরে জামাত বা জামাত ইসলামের যে নীরব অবস্থান, সেই নীরব অবস্থান কি কোনোভাবে সহায়ক, বা সেগুলোকে আফিয়া সিদ্দিকীর মুক্তি অথবা যদি বলি যে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে যে অবস্থান কিংবা কাশ্মীর ইস্যুতে জামাতের এই নীরবতা, এটা কি কোনোভাবে হেল্প করতে পারবে, বা এর জামাতের এই অবস্থান কি তার জন্য সহায়ক হবে? জামাত যে নিরপেক্ষ ছিল, এ থেকে সুদ ব্যবস্থা অর্থনীতির বিপক্ষে কোনো ধরনের অগ্রগতি হবে? কিছুই তো না। তাহলে যেসব যুক্তি দিয়ে আমিরে জামাত এই ইমরান খানের পক্ষ বিপক্ষের লড়াইয়ে পার্টিসিপেট করা বা কোনো রোল প্লে করতে অস্বীকার করেছেন উভয় পক্ষ তার কাছে আসা সত্ত্বেও, এই যুক্তিটা কিন্তু টেকে না। আসলে এসব ইস্যুতে আমির জামাত বলছেন, আসলে এসব ইস্যুতে তারা এক, সেটা পিপলস পার্টি, মুসলিম লীগ, পিপিআই, সবাই পশ্চিমা ঝান্ডার নিচে ঐক্যবদ্ধ। এর মানে সবাইকে তিনি পশ্চিমা ঝান্ডা অথবা আমেরিকার দালাল এগুলো ইঙ্গিত করেছেন। তাহলে আমি বলবো, নিরপেক্ষ থাকা তো এইটা কি আমেরিকা বা একটা বলয় এগুলোর বিরুদ্ধে থাকা? বরং এটার উপর ভিত্তি করে অনেক বিশ্লেষক কিন্তু অভিযোগ করছে, জামাত ইসলামী কৌশলগতভাবে আমেরিকার পক্ষে অবস্থান নেওয়া হয়। এটা অস্বীকার করার সুযোগ নেই, বা এটা কিন্তু এই ব্যাখ্যা আসতে পারে,
এইখানে নীরবতা ইমরান খানের বিপক্ষের এই আন্দোলনকে এবং জামাতের তরুণ প্রজন্মের সমর্থন থাকা সত্ত্বেও ইমরান খানের পক্ষে, এটা আমেরিকার বিপক্ষে জামাত যাবে না এরকম এটা বলার অপেক্ষা রাখে না, অথবা এই যুক্তিও টেকে না। তাহলে এই ঝগড়া লড়াই কিসের জন্যে, কোন উদ্দেশ্যে? আর সেই জন্য আমরা সরকার বা বিরোধী পক্ষে না গিয়ে জনগণের মুখপাত্র হিসেবে তাদের সমস্যা দাবি নিয়ে আন্দোলন প্রতিবাদ করা স্বতন্ত্র জায়গায় অবস্থান নিয়েছি। কারণ এই যে কথাটা যে এই লড়াই জাস্ট ক্ষমতার লড়াই, এ কারণে জামাত পক্ষে বিপক্ষে অবস্থান নেয়নি, তো পক্ষে বিপক্ষে অবস্থান নেয়নি তাতে কি থেমে গিয়েছে? আর জামাত যেটা বলছে, আমিরে জামাত, যে তারা পক্ষে বিপক্ষে না গিয়ে জনগণের মুখপাত্র হিসাবে তাদের সমস্যা দাবি নিয়ে, জনগণই তো দুই ভাগে বিভক্ত, লক্ষ কোটি জনতা ইমরানের পক্ষে রাস্তায় নেমেছে, এত বড় প্রতিবাদ স্বতঃস্ফূর্ত পাকিস্তানের ইতিহাসে হয়নি। তাহলে জনগণ হচ্ছে ইমরান খানের পক্ষে, কেউ কোনো কোনো জনগণ ইমরান খানের বিপক্ষে। তাহলে আমিরে জামাতের যে এই কথাটা যে জনগণের মুখপাত্র হিসাবে তারা স্বতন্ত্র অবস্থান নিয়েছেন, কোন জনগণ স্বতন্ত্র অবস্থান, এই কথাটাই তো একটা চরম ভুল কথা। এটার কোনো ভিত্তি আছে তার এই কথার? তো এ ধরনের কথার কথা, হালকা কথা আমিরে জামাত কেন বলবেন? পাকিস্তানের জনগণের প্রতিনিধি হিসাবে পক্ষ নিয়ে কথা বলছেন, কত পার্সেন্ট জনগণ? 1% জনগণের প্রতিনিধি হয়ে তিনি কথা বলতে পারছেন না। পাকিস্তান 99% বা 100% জনগণ হয় ইমরান খানের পক্ষে না হলে বিপক্ষে, জামাতের লোকজনই হয় পক্ষে না বিপক্ষে, নিরপেক্ষ অবস্থান এটা জামাতের লোকজন নায়েবে আমিরের পোস্ট থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব আমি স্পষ্ট তো বলতে চাই যে 82 বছর ইতিহাসে এটা জামাতের একটা বড় ধরনের ভুল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরও কিছু বিষয় আছে, যে তাবলিগের মতো আহলে হাদিসের মতো দাওয়াত ভিত্তিক দলে পরিণত হবে কি না, এই ভুল সিদ্ধান্তের মতো বা 71 ইস্যুর মতো হবে কি না। তার আগে বলে নিই, জামাতের এই নীরবতার কারণে আসলে তেমন কোনো ক্ষতি বা তেমন কিছুই হয়নি, কিন্তু নৈতিক একটা জায়গা আছে। কিন্তু ইমরান খানের বিপক্ষে তো জামাত ছিল, আমিরে জামাতও পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষের হিসাবে, তো সেখানে যার ফলে যিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানে, ইমরান খানের বিপক্ষে কোনো দুর্নীতির অভিযোগ ছিলেন না। তো ইমরান খানের এই দুর্নীতি মুক্ত একজন লোক, যিনি মুসলিম বিশ্বে উম্মা কনসেপ্ট নিয়ে একটা অবস্থান করতে সক্ষম হয়েছিলেন, আলাদা স্বতন্ত্র মুসলিম আইডেন্টিটি পলিটিক্সের জন্য গুরুত্বপূর্ণ অনেক রোল প্লে করতে পেরেছেন ইন্টারন্যাশনাল এরিনায়, যেটা জামাতের পক্ষে সম্ভব নয়, তাকে অপসারণ করে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন তার বিরুদ্ধে 1600 কোটি রুপি পাচারের স্পষ্টত প্রমাণ এবং তার অ্যাকাউন্টে 2500 কোটি রুপি কীভাবে এসেছে তার হিসাব কিন্তু দিতে পারেনি। এগুলো নিয়ে পাকিস্তানের গণমাধ্যমে অনেক আলোচনা হয়েছে এবং আদালত থেকে বারবার জামিন নিয়ে মেয়াদ বাড়িয়ে তিনি মুক্ত অবস্থায় আছেন, তিনি হচ্ছেন এই ইসলামী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো এই এরকম একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন ইমরান খানের পতনে, এটা তো জামাত জানতো। তাহলে মাসলাহাতে মুরসালা, তাদের যে জোটের হিসাব বা নানান শরী অতীতে জামাতের সিদ্ধান্তের উসুলের সাথে বিশ্লেষণ করলে এই নিরপেক্ষতা জামাতের চরম ভুল সিদ্ধান্ত এবং তাদের আগের কর্মকাণ্ডের সাথে যায় না এটা বলতে হয়। এবং এই ভুলের কারণে, যেহেতু জামাতের এই আমিরের কথা একেবারে ভুল যে জনগণ তাদের সাথে নেই, জনগণ ইমরান খানের পক্ষে বিপক্ষে, তো সেক্ষেত্রে তারা দাওয়াত বা এই তাবলিগ আহলে হাদিসের মতো দলে পরিণত হবে কি না, এর উত্তরে বলবো যে এখনও যদি জামাত সংস্কারমূলক যথাযথ পদক্ষেপ না নেয়, আরও যদি 5-10 বছর এই কথিত নিরপেক্ষ কথিত জনগণের পক্ষের আন্দোলন করে এবং রাজনীতিতে বিশেষ কোনো চমক নিয়ে আসতে না পারে তাদের দূরদর্শিতার মধ্য দিয়ে, তাহলে কালের বিবর্তনে বাংলাদেশে যেরকম মুসলিম লীগ নাম কাওয়াস্তে দল, সেরকম হতে দেরি লাগবে না। তখন শুধু দাওয়াতি কাজ, ইসলাহের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, রাজনীতিতে তাদের কেউ ভ্যালু দেবে না, কেউ গুনবেই না, তাদের লোকজনেই পাকিস্তান জামাতের ছাত্র সংগঠনের 90% লোক ছাত্র, এমনকি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক সভাপতি, অনেকের সাথে আমাদের কথা হয় পাকিস্তান জামাতি তালাবার, তাদের 90-95% লোক ছাত্রজীবন শেষ করার পরে জামাত করে না, এর মানে তাদের আপিল কিন্তু হারিয়ে যাচ্ছে। তাহলে তাবলিগের মতো হতে দেরি লাগবে না যদি সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারে বা এই ধরনের ভুল সিদ্ধান্ত নেয়। 1971 সালের মতো ইস্যু এটা এরকম হবে না, 71 সালের ইস্যু যুগ যুগ 50 বছর পরও বহন করতে হচ্ছে, কিন্তু জামাত যদি নিজেদের ঘুরে দাঁড়াতে পারে তাহলে 71-এর মতো এই ইস্যু নিয়ে এটা যুগ যুগ ধরে ব্লেম বহন করতে হবে না। হতে পারে যে আগামী কয়েক মাস পর বা 2023 সালে জামাত একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসলো, তখন এই আজকের যে ভুল সিদ্ধান্ত এগুলো মনে থাকবে না, তবে 71 ইস্যুর মতো হবে না।